তা আবারও সেই কালকে আমি কলকাতা যাব তাই কলকাতা যাওয়ার জন্য কি ড্রেস পরবো কোনটা প্যাকিং করবো এইসবই চলছে তো একদিনের জন্য গেলেও আমাকে অনেক কিছু প্যাকিং করতে হয় আর আমার তো ঘর থেকেও ঘর নেই তাই আমি খুঁজে পাই না যে কোথায় কি রেখেছি এইভাবে বাস করলে কি আর খুঁজে পাওয়া যায় কোনো জিনিস তোমরাই বলো আমি কি খুঁজছি নিজেও জানি না আমার ব্যাগ খুঁজছি এখন যে কোথায় কোন ড্রেস রাখছি কোথায় অ্যাফেটে ড্রেস রাখছি কোথাও কিছু খুঁজে পায় না তো যাই হোক ফাইনালি পেলাম এরপরে আগে মেকআপ আপগুলো প্যাকিং করবো কারণ কলকাতায় নামার আগে মানে হাওড়াতে নামার আগে আমি ট্রেনের মধ্যে বসে বসে মেকআপটা করে নিই কারণ বাইরে গেলে একটু ফটোশ্যুট করবো ভিডিও করবো তো মেকআপ থাকলে দেখতে ভালো লাগে ভিডিওটা ভালো লাগে দেখতে সেই কারণে ট্রেনে বসে মেকআপ করতে হবে মেকআপগুলো প্যাকিং করছি আর আমাদের প্ল্যানিং ছিল যে আফিফ যাবে কারণ আমরা এমনই একটা জায়গায় যাচ্ছি না সেটা কিন্তু স্পেশালিস্ট বাচ্চাদের জন্য মানে বাচ্চারা বেশি মজা পাবে কিন্তু দেখলাম না আমি একা যখন যাচ্ছি দুই বান্ধবী মিলে যখন যাচ্ছি তখন বাচ্চা নিয়ে গেলে বাচ্চা সামলাবো না ব্যাগ সামলাবো না কি করবো মেট্রোতে ওঠার সময় তখন আফিফকে নিয়ে খুব সমস্যা হবে তাড়াতাড়ি ওঠানামা করতে হবে বা একা হাতে সেটা সামলাতে পারবো না বাচ্চা আছে সেই কারণে আফিফকে কোনো রকম করে ক্যান্সেল করালাম এটা প্যাকিং করেছিলাম আফিফের ড্রেস পোশাক কারণ বাচ্চার যেতে গেলে তো অনেক কিছুই লাগে দুটো তিনটে ড্রেস নিতে হয় কারণ কখন কোনটা ভিজিয়ে দেবে কি হবে না আমি যখন কলকাতায় যাই তখন আফিফকে তো না জানিয়ে যাই কারণ ও আমার মতো কলকাতা পাগল মানুষ সেই কারণে তো যাই হোক ওকে বলে ফেলেছি তারপর ওকে অনেক রিকোয়েস্ট করলাম যে আফিফ দেখো আমি একা নিয়ে যেতে পারবো না তোমার পাপা যখন ফ্রি হবে তখন বাপা তুমি আমি তিনজনে আবারও যাবো ঘুরে আসি তো ও বুঝে গেছে আমার ছেলেটা সত্যি অনেক অনেক ভালো আর একটা কথা ও যে জলের প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন পুরোপুরিভাবে কেটে গেছে তো পনেরো দিন পরে ডক্টর বলেছে আরেকবার দেখিয়ে নিয়ে যাবা তো যাই হোক আর একবার দেখিয়ে নিয়ে আসবে এখনও পুরো সুস্থ কারণ অনেকে বলবে বাচ্চা অসুস্থ মা ঘুরতে যাচ্ছে এটা আমি সহ্য করতে পারবো না তার আগেই বলে ফেললাম বাচ্চা সুস্থ হয়ে গেছে এখন তো যাই হোক এক এক করে আমার সব কিছু প্যাকিং করা হলো দেন আমি ওই রুমে গেলাম প্রচণ্ড গরম গরমে বসে ভিডিও করছি এত ঘেমে যাচ্ছি দেন আমার একটা ব্লাউজ আছে ব্লাউজটা একটু সেলাই করলাম সেলাই মানে কেনা ব্লাউজ নিতে গেলে তো সে বোতাম একটু সেলাই দিতে হয় নাহলে তো বসের থেকে কেনা ব্লাউজ নিয়ে আসলে খুবই সমস্যা হয় সে বাড়িতে এসে সেলাই দিতে হবে তো যাই হোক সেইগুলো করলাম দেন একটা প্লাজো নিয়েছি সেই প্লাজোটা পরে দেখলাম ভিডিও করার সময় পড়লাম তো দেখি আমার কোমরের মধ্যে অনেকটা লুজ হচ্ছে সেইটাও আমি একটু সেলাই করলাম তো ওই করে এই ভিডিওটা আমি এন্ড করলাম আজকে ভিডিওটা এখনই আপলোড দেবো এখন ওই কয়টা বাজে ষাটটা মতো বাজে তো এখনই ভিডিওটা আপলোড পেয়ে যাবে আর কালকে ভোরবেলায় বেরিয়ে যাব আমি আর ঝিলিক দুইজন মিলে তো যতক্ষণ না স্টেশনে পা দেবো না ততক্ষণ না বলতে পারছি না যে যাবো কি না কারণ এখন বিয়ের পরে কোথাও বেরোনোর আগেই বাঁধা পড়ে যায় মানে বাচ্চার সমস্যা কি আমার সমস্যা কোনো কিছু হয়ে যায় সেই কারণে বলতে পারছি না যে শিওর যাচ্ছি কি না যতক্ষণ না স্টেশনে পা দেবো না ততক্ষণ না আমি শিওর হতে পারি না কিছুতে এখন আর আগে এই সব নিয়ে কোনো ব্যাপারই ছিল না রাত বারোটায় প্ল্যানিং হলে ভোর চারটায় বেরিয়ে গেছে এইরকম একটা ব্যাপার ছিল আমাদের কুরবানির শপিং হয়নি তো অনেকে হয়তো ভাববে কলকাতায় যাচ্ছে মানে শপিং করতে কারণ আমি তো কলকাতায় শপিংই শপিং করি না তো যাই হোক আগে মাসে গিয়ে টুকিটাই কিছু শপিং করে আনলাম সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বাকিটা কিছু শপিং করার ছিল তো যাই হোক করছি না কারণ এত জামাকাপড় হয়ে গেছে সবসময় শপিং করতে হবে এটা কোনো মানেই হয় না বাট আমি শপিং করতে ভালোবাসি এটাই হচ্ছে কথা তো যাই হোক কোরবানিতে এখনও পর্যন্ত ওপুর বলো আমার বলো আফিপে বলো কিচ্ছু কেনা হয়নি জানি না কেনা হবে কিনা বাট যেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি ওইটুকুই কিনেছি আমি তো আমার বিকেলে একটা আমি স্পেশাল শাড়ি পরি সেই শাড়িটা কিন্তু আমার কেনা হয়নি তো যাই হোক আমি আদি ছাড়া শাড়ি পরি না তো তো কালকে আর আদি যাব না আদি যেতে গেলে দুটো মেয়ে যাচ্ছি অনেক রাত হয়ে যাবে আমাদেরকে ফিরতে হবে খুব তাড়াতাড়ি সেই কারণে আদি আর যাবো না আমরা যেই জায়গাটাই যাচ্ছি সেখান থেকেই বাড়ি আসব তো সেই জায়গাটা সারপ্রাইজ থাকলে এই ভিডিওর মধ্যে বলছি না ভিডিওটা এখানে এন্ড করলাম আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নেবে ভিজিট করছি যারাটা সাবস্ক্রাইব করে দেবে পাঁচটা ঘন্টা টং করে বাজিয়ে দেবে যাতে আমার দেওয়ার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে আর আমার আইফোন দিয়ে ভিডিও করার তোমাদের আমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে না আইফোনে ভিডিও করা আমার অনেকটাই শখ ছিল তো যাই হোক আমার আস্তে আস্তে কিন্তু সব শখগুলোই পূর্ণ হয় জীবনে এমন কোনো শখ নেই যে সেই শখটা আমার পূরণ হয়নি মানে আমি যেটা চেয়েছি আমার জীবনে সেটাই হয়েছে শুধুমাত্র আর দুই থেকে তিনটে শখ বাকি আছে সেটা হবে কি না আমি জানি না তবে আশা করি একদিন না একদিন হয়ে যাবে তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করলাম